السلام عليكم ورحمة الله وبركاته. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. الحمد لله, আমরা 15 নম্বর লেসন পড়েছি, বাকি মাঝখানে আমাদের 14 নম্বর লেসন বাকি ছিল। 15 নম্বর লেসনে মূলত জওয়াবু শর্ত শর্ত এই সম্পর্কিত পড়েছি। এই 14 নম্বর লেসনটাও মূলত শর্ট জবাব শর্ট সম্পর্কিতই। 15 নম্বর লেসনে আমরা ডিটেলস পড়েছি আদাতু শর্ট, জাজিমা, গাইরু জাজিমা অনেকগুলো যুক্ত করে। বাকি 14 নম্বর লেসনে আদাতু শর্তের মধ্যে শুধু ইদা সম্পর্কে আলোচনা হয়েছে। এবং এই 14 নম্বর লেসনে আরেকটা গুরুত্বপূর্ণ আলোচনা আছে, সেটা হলো নাসাব। আরবিতে বলে আন নাসাবু, আর নাসাবু মানে হলো সম্বন্ধকরণ বা কোনো কিছুকে আরেকটা কিছুর সাথে সম্বন্ধ করা, যুক্ত করা, এটাকে আরবিতে বলে নাসাব। নাসাব যেই ইসিমটাকে সম্বন্ধ যুক্ত করা হয় বা সম্বন্ধ করা হয় সেটাকে বলা হয় আল মানসুব, গ্রামাটিক্যালি বলে আল মানসুব। যেমন আমি একজন ব্যক্তি তাকে, যেমন কথার কথা একজনের নাম, একজনের নাম হলো মোহাম্মদ, মোহাম্মদ তার নাম, তার বংশের নাম হলো কোরাইশ, কোরাইশ হলো বংশের নাম। তা এখন আমি মোহাম্মদকে এই কোরাইশ বংশের দিকে সম্বন্ধ করে বলতে চাই, তাহলে আমি কি বলবো? মোহাম্মদ একজন কোরাইশি, মোহাম্মদ একজন কোরাইশ বংশের লোক। এই যে যে বংশের দিকে সম্বন্ধ করলাম এটাকে আরবিতে বলা হয় আন নাসাব, আর যেই ইসিমটাকে সম্বন্ধ করা হয় সেটাকে বলে মানসুব বা আল মানসুব। দুটা পার্থক্য আছে, আমরা যেটা মারফু মানসুব মাজরুর পড়েছি ওইটার মানসুবের বানানটা হলো সদ দিয়ে, আর এটা হলো দেখেন সিন দিয়ে, আল মানসুব মানে যেই নাউনটাকে সম্বন্ধ করা হয়। সম্বন্ধটা বংশের দিকে হইতে পারে, এই সম্বন্ধটা দেশের দিকে হইতে পারে, এই সম্বন্ধটা ভাষাগত ভাবে হইতে পারে, বিভিন্ন বিবেচনায় এই সম্বন্ধটা হয়ে থাকে। এই সম্বন্ধ করার ক্ষেত্রে নিয়ম হলো একটা নাউন, এই নাউনের শেষে একটা ইয়া উন নাসাব বা তাসদীদ যুক্ত নুন যুক্ত করতে হবে, এটাকে আরবিতে বলে ইয়া উন নাসাব। ইয়া উন নাসাবের অর্থ হলো তাসদীদ যুক্ত একটা ইয়া, তাসদীদ যুক্ত একটা ইয়া। যেমন আমি বললাম শব্দটা হলো কোরাইশন, কোরাইশন এটার সাথে যদি তাসদীদ যুক্ত ইয়া নিয়ে আসেন, আমরা জানি ইয়া তার পূর্বের অক্ষরে কি দিয়ে দিবে, ওই যে আমরা ছান্দিক পরিবর্তন হিসেবে পড়ছি না, ইয়া উল মুতাকাল্লিম, তার পূর্বের অক্ষরে কি দিয়ে দেয়, জের বা কাসরা দিয়ে দেয়। সুতরাং কোরাইশন প্লাস তাসদীদ যুক্ত ইয়া, এটাকে এখন পড়তে হবে কোরাইশিয়ুন, কোরাইশিয়ুন, কোরাইশিয়ুন। তাহলে এখন যদি আমি বলি মোহাম্মদ একজন কুরাইশ বংশের লোক, তাহলে আরবি হবে মোহাম্মদুন রাজুলুন কোরাইশিয়ুন, কোরাইশিয়ুন, এই যে রাজুলুন কোরাইশিয়ুন। সাধারণত মানসুব শব্দগুলো নাত হবে, আল মানসুব যে সম্বন্ধযুক্ত শব্দ এগুলো সাধারণত বাক্যে নাত হবে অথবা খাবার হবে, একটা মুক্তাদার খবর হবে। তো এই মানসুব সম্পর্কে ডিটেলস আলোচনা আছে, তার মধ্যে মৌলিক বিষয় দুইটা। 1 নম্বর হলো যে কোনো সাধারণ শব্দের শেষে তাসদীদ যুক্ত ইয়া, ইয়া উন নাসাব যুক্ত করে সেটাকে গোত্র, বংশ, দেশ ইত্যাদির দিকে সম্বন্ধ করা যায়। দ্বিতীয়ত হলো যদি শব্দটা শেষে গোলতা যুক্ত থাকে, যেমন ধরেন শব্দ হলো মাক্কাতু, এই গোলতা যুক্ত শব্দের শেষে যদি আমরা ইয়া উন নাসাব যুক্ত করি, তাহলে নিয়ম হলো এই গোলতাটা মাঝখান থেকে ড্রপ হয়ে যাবে, গোলতা ড্রপ করে দিলে এখন দেখেন তো আমরা যদি এটা মিলাই তাহলে এখন কি হয়ে যাবে, কি মাক্কি মাক্কা এরপরে তাসদীদ যুক্ত ইয়া। এখন আমরা জানি ইয়া তার পূর্বে কি মাক্কি করে, কাসরা দিয়ে দেয়, তাই না? ইয়া তার পূর্বের অক্ষরে কি দিবে, কাসরা দিয়ে দিবে।
সুতরাং এই যে কাফের উপরে যে ফাতা ছিল এটাকে আমরা কাসরা দিয়ে পরিবর্তন করে দিব, ফলে শব্দটা হয়ে যাবে মাক্কিয়ন মাক্কিয়ন মাক্কিয়ন। তাহলে গোলতা যুক্ত শব্দের সাথে ইয়া ও নাসাব যুক্ত করলে শেষে তা ড্রপ হয়ে আটা যুক্ত হবে। বাকি মাক্কিয়ন বলতে বোঝাচ্ছে একজন মক্কার অধিবাসী পুরুষ। এখন এটা যদি মক্কার অধিবাসী মহিলা বানাইতে চায় তাহলে বলেন তো কি হবে? মাকিয়াতুন। মাক্কিয়াতুন মাক্কিয়াতুন, এই যে শেষে গোলতা যুক্ত করতে হবে। বাকি এই যে শেষে যে গোলতাটা আসছে এটা কিন্তু মাক্কাতু শব্দের মধ্যে যে গোলতা ছিল এটা নাকি এটা জেন্ডার পরিবর্তনের জন্য আসছে? জেন্ডার পরিবর্তন। জেন্ডার পরিবর্তনের জন্য আসছে। তো মুদ্রা কথা আমরা এই মানসুব সম্পর্কে এইটুকু মনে রাখলেই হবে, বাকি আরো কিছু শব্দ আছে ডিফিকাল্ট। স্যার, এক্সকিউজ মি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। স্যার, যদি মদিনার হয় তাহলে কি বলবো স্যার? এই মাদিনা এই শব্দটা একটু এক্সেপশনাল, ওইটা বলতে চাচ্ছিলাম না এখন, ওইটা বললে এগুলোর আরো অনেকগুলো ডিফিকাল্ট আচ্ছা নিয়ম আছে, ওগুলোতে যাইতে হবে। হ্যাঁ, আচ্ছা, অনেকগুলো ডিফিকাল্ট নিয়ম আছে, ওইগুলো আসলে তত দরকার পড়বে না, এক দুইটা শব্দেই আসবে, বুঝছেন? এটা জি নিয়ম তো, যেমন ধরেন এই মাদিনা শব্দটা যেহেতু আসছে আপনি বলেই ফেলছেন, বলতে চাচ্ছিলাম না আমি, সুতরাং এটা একটু ক্লিয়ার করি। শব্দটা হলো মাদিনাতুন, মাদিনাতুন, তাই না? এটার স্ট্রাকচার যদি মিলান, স্ট্রাকচারটা কি হবে? ফাইলাতুন, তাই না? ফাইলাতুন ফাইলাতুন, অর্থাৎ এই ফাইলাতুন শেষে গোলতা বাদ দিলে স্ট্রাকচারটা হবে ফাইলুন। এক্ষেত্রে নিয়ম হলো যদি কোনো ফাইলুন স্ট্রাকচারের শব্দকে আমরা মানসুব বানাতে চাই বা এভাবে সম্বন্ধ যুক্ত করতে চাই, তাহলে সেক্ষেত্রে নিয়ম হলো যেমন ধরেন মাদিনাতুন, এখানে ফাইলুন স্ট্রাকচার আসবে, তাই না? তো এটা গোলতা আছে, গোলতা যেহেতু আছে গোলতা এমনি ড্রপ হয়ে যাবে, তাই না? গোলতা ড্রপ হয়ে যাবে, এই যে আগের নিয়ম যে মক্কা মাদিনা গোলতা ড্রপ হয়ে যাবে, গোলতা ড্রপ হয়ে গেলে থাকলো এখন মাদিনুন এই শব্দটা। জি এখন এটার সাথে আমরা তাসদিদযুক্ত ইয়া দিলাম, এখন দেখেন শব্দটা আসলে হয়ে যাচ্ছে মাদানিয়ুন, ও মাদানি মাদানি এখন মাদানিয়ুন বলার কারণে কয়টা পরিবর্তন হলো দেখেন। এক নাম্বার পরিবর্তন এই যে মাঝখানে যে ইয়াটা ছিল ইয়াটা ড্রপ হয়ে যাবে, এই ফাইলুন স্ট্রাকচার এর মধ্যে রুট লেটার কি? ফা আইন লাম, রাইট? ফা আইন লাম, মাঝখানের যে ইয়াটা আছে এই ইয়াটা রুট লেটার না অতিরিক্ত? অতিরিক্ত অতিরিক্ত। এই যে এই ফাইলুন স্ট্রাকচারের শব্দকে মানসুব বানাতে চাইলে মাঝখানের অতিরিক্ত ইয়াটাকে ফেলে দিতে হবে। এই যে তাহলে আমি ইয়া আচ্ছা ফেলে দিলাম, ইয়া ফেলে দিলে পরে আসলে শব্দটা থাকতো কতটুকু? এই যে মাদি, আচ্ছা মাদি মাদিনা মাদুন মাদিনা এরকম ছিল, তাই না? মাদিনা। এই যে এখন এর সাথে তাসদিদযুক্ত ইয়া, এই যে মাদিনা এরকম ছিল, অথবা এখন শব্দের শেষে নুন চলে আসছে আপনি এটাতে দুই পেজ দিয়ে দিতে পারেন, মাদিনুন ছিল, মাদিনুন। মদিনা ইয়া ফেলে দেওয়ার পরে মাদিনুন ছিল, দেখেন এখানেও আরেকটা পরিবর্তন আমাদের করে ফেলতে হয়েছে, সেটা হলো এই যে কাসরাযুক্ত শব্দটাকে ফাতা দিয়ে দিতে হবে, কাসরাযুক্ত শব্দটাকে ফাতা দিয়ে দিতে হবে। তাহলে মিম যেটা কাসরা ছিল ফাতা দেওয়ার পরে কি হয়ে গেল? মাদা। এখন নুন যেখানে শেষে আসার কারণে দম্মা, এটার মধ্যে কাসরা হলো কেন? শেষের তাসদিদযুক্ত ইয়া, তাই না? ইয়া তার পূর্বে ছান্দিক পরিবর্তন, কাসরা দিয়ে দেয় না, কাসরা দিয়ে দেয়। এই যে এই কাসরার কারণে এখন আলটিমেট সব শেষে শব্দটা পাচ্ছি মাদানি ইয়ুন, মাদানি ইয়ুন। তাহলে এই নিয়মটা একটু জটিল, সেটা হলো ফাইলুন স্ট্রাকচারের শব্দের সাথে ইয়া উন নাসাব যুক্ত করলে গোলতা থাকলে তো প্রথমেই ফেলে দিতে হবে, ফেলে দেওয়ার পরে মাঝখানের অতিরিক্ত ইয়াটাকে ফেলে দিতে হবে, দেওয়ার পরে দ্বিতীয় অক্ষর কাসরা ছিল এটাকে এক্সচেঞ্জ করে ফাতা দিয়ে তারপরে এই শেষের ইয়াটা যুক্ত করতে হবে। বুঝে গেছে নিয়মটা? অনেক লম্বা কথা, এই তিনটা মনে রাখলেই হবে, আমাদের এই তিনটা দিয়েই মানসুব বুঝে যাব। এক নাম্বার সাধারণ শব্দ হলে শেষে তাসদিদযুক্ত ইয়া তার পূর্বে কাসরা, খালাস নিয়ম শেষ। দুই নাম্বার শব্দ গোলতা যুক্ত শব্দ হলে শেষের গোলতা ফেলে দিব,
দিয়ে তার সাথে তাসদিদ যুক্ত ইয়া যুক্ত করে দিব, ইয়ার কারণে যে কাসরা আসবে সেই কাসরা দিয়ে দিব, খালাস। 3 নাম্বার, এই মাদিনা বা এটা বোঝার জন্য মনে রাখতে হবে শব্দটা হলো স্ট্রাকচার ফাইলুন। যদি ফাইলুন স্ট্রাকচারের শব্দ হয় তাহলে আমাদেরকে মাঝখানের অতিরিক্ত ইয়া ফেলে দিব, দ্বিতীয় কাসরা যুক্ত অক্ষরটাকে ফাতা দিয়ে তারপরে মানসুব বানাতে হবে, খালাস। আর এখানে আরেকটা গ্রামার যেটা মৌলিক গ্রামার সেটা হলো ইদা। ইদা শব্দটাকে আমরা জানি এটা আদাতু শর্ত, এবং 15 নাম্বার লেসনে আমাদের আদাতু শর্ত সম্পর্কে পড়া হয়েছে, তাই না? বাকি ইদাটার ব্যাপারে মনে রাখবো, আদাতু শর্ত গাইরু জাজিবা, অর্থাৎ তারপরে শর্ত জব শর্ত যদি মুদারের ক্রিয়া আসে তাহলে সেটাকে ইদা মাজুম বানাবে না, বানাবে না। আর আরেকটা খেয়াল করার বিষয় হলো ইদার পরবর্তী যে শর্ত এবং জব শর্ত এটা মাদিও হতে পারে মুদারও হতে পারে, ইভেন একটা মাদি আরেকটা মুদারে হতে পারে। এটা মনে রাখার পরে এখন আমরা আর যে ছোট ছোট গ্রামার গুলো আছে এগুলো আমরা এক্সারসাইজের অধীনে পড়বো, আরবিতে আসবে, এই জন্য বাংলা গুলো পড়ে সময় নষ্ট করবো না, আমরা সরাসরি হেওয়ারে চলে যাব। এখানকার হেওয়ারটা একটু বড়, আদারসুর রাবিআ আশারা, এটা রাবিউ হবে না, এগুলো হলো আল আদাদুল মুরাক্কাব, এগুলো মাবনি হয়, তো সুতরাং পড়তে হবে আদারসুর রাবিআ আশারা। 14 নম্বর লেসন, এখানে হিসাম শিক্ষক সাহেব তাদের মধ্যে কথোপকথন হচ্ছে, হিসাম বলতেছে আমুজামুন হাদা ইয়া ফাদিলাত আশ-শাইখ, ইয়া ফাদিলাত আশ-শাইখ মানে হে শায়েখ, হে জনাব, আমুজামুন হাদা অর্থ আপনারা বুঝে গেছেন, অর্থ বলেন তো এটা কি, এটি কি একটি এই যে এটা কি, এটা আমুজাম, কি অভিধান, এটা কি অভিধান? হ্যাঁ এটি কি একটি অভিধান, মুজামুন হাদা? শিক্ষক সাহেব উত্তর দিচ্ছেন নাআম হাদা মুজামুন মাদ্রাসিয়ুন, নাআম হাদা মুজামুন মাদ্রাসিয়ুন, বলেন তো, হ্যাঁ এটি একটি স্কুলের অভিধান, স্কুলের অভিধান বা পাঠ্য বিষয়ক অভিধান, তাই না? হাদা মুজামুন মাদ্রাসিয়ুন, হ্যাঁ এটি মাদ্রাসার অভিধান বা মাদ্রাসা অভিধান, বিষয়ক অভিধান, মাদ্রাসার সাথে সম্বন্ধ যুক্ত, তাই না? মাদ্রাসিয়ুন এই শব্দটা ব্যাখ্যা করে একটু বলেন তো, মূলত কি ছিল? মাদ্রাসা, মাশাআল্লাহ, মূল শব্দটা ছিল মাদ্রাসাতুন, এখন তার সাথে শেষের যে তাসদিদ যুক্ত ইয়াটা যুক্ত হয়েছে এটার নাম কি? সেটা মান, এটা হচ্ছে ইয়া নিসা, নাসাব, তাই নিসা না? নাসাব, নাসাব, এটার নাম কি? নাসাব, এই যে আমরা বললাম না ইয়া উন নাসাব, ইয়া উন নাসাব, ইয়া উন নাসাব, তাসদিদ যুক্ত যে ইয়াটা শেষে যুক্ত করি এটার নাম ইয়া উন নাসাব, তাহলে মাদ্রাসার তো এই শব্দের সাথে ইয়া উন নাসাব যুক্ত করতেছি। গোলটা বাদ দিয়ে ইয়া নাসাব হয়েছে, ইয়া মাদ্রাসা দিয়ে হ্যাঁ, এখন তাসিয়ে এখানে নিয়মটা কি, যেহেতু গোলতা যুক্ত শব্দ গোলটা থাকবে না, পড়ে যাবে, পড়ে যাবে, পড়ে যাবে, পড়ে যাবে, পড়ে গোলতা যাবে, ফেলে দেওয়ার পরে শব্দ পাচ্ছি এইটুকু। এখন আদ্রা এই তাসদিদ যুক্ত ইয়া যুক্ত করব, তাসদিদ যুক্ত ইয়া তার পূর্বের অক্ষরে ফাতা দেয় নাকি কাসরা? হ্যাঁ, কাসরা, 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 কাসরা দিয়ে দিলাম, খালাস। আদ্রাসিয়ুন, মাদ্রাসিয়ুন, আদ্রাসিয়ুন, মাদ্রাসিয়ুন, মাদ্রাসা মানে একটি মাদ্রাসা, আর মাদ্রাসিয়ুন অর্থ মাদ্রাসা বিষয়ক অনেকগুলো, অনেকগুলো বা মাদ্রাসা সম্বন্ধীয়, মাদ্রাসা সামনে, বিষয়ক বা মাদ্রাসা সম্বন্ধীয়, তাহলে এটা বুঝে গেলাম না আমরা, আলহামদুলিল্লাহ। তাহলে দেখেন মুজামুন মাদ্রাসিয়ুন, তাহলে এটা কি মুজামুনের নাত হয়ে গেছে, যেটা বললাম যে এই যে মানসুব শব্দগুলো সাধারণত নাত হবে অথবা বাক্যে সে খাবারও হতে পারে। এখন সামনে আসতেছে ইদা আরাত্তা আন তাশতারিয়া মুজামান, যদি তুমি একটি অভিধান ক্রয় করতে চাও বা যখন তুমি একটা অভিধান ক্রয় করতে চাইবে, ফাস্তারি হাদা, তখন তুমি এটা ক্রয় করো, ফাইন্নাহু মুফিদুন জিদ্দান, কারণ এটা অত্যন্ত উপকারী, ফাইন্নাহু মুফিদুন জিদ্দান। তো এখানে দেখেন ইদা চলে আসছে, আমরা জানি ইদা আদাতু শর্ত, তারপরে লাগবে শর্ত এবং জব শর্ত, তাহলে এখানে শর্তটা হলো আরাত্তা আন তাশতারিয়া মুজামান, যখন তুমি অভিধান
কোনো অভিধান কোনো ডিকশনারি ক্রয় করার ইচ্ছা করবে বা করো, ফাস্তারি হাদা, তাহলে ইস্তারি হাদা এটা কি যা আবশ্যক, স্যার যা আবশ্যক। আমরা জানি জ অবশ্যের শুরুতে ফা আসে কখন কখন, আমরা গত 15 নম্বর লেসনে জুমলাতুল ইসমিয়া, করেছি, জুমলাতুল ইসমিয়া, তারপরে লাম, লামুল আমর, এগুলো তাই না? এক নম্বর ছিল তারপরে জুমলা, ইস্তেফাম, ইস্তেফাম, দুই নম্বর তারপরে লা জামিদ নাহিয়া, যদি হয়, একটা একটা মনে করেন, একটা বললেন জুমলাতুল জুমলাতুল ইসমিয়া, ইসমিয়া, তারপরে না লামুল আমর, লা নাহিয়া, লামুল আমর না, শুধু ইস্তেফাম, না, এখানে লামুল, এই যে দুই নম্বরে বলেন আমরা যেটা পড়েছি, যদি জুমলাতুল ক্রিয়াটা ইসমিয়া, জামিদ ক্রিয়া হয়, রাইট? তিন নম্বরে ছিল হলো যদি তলব হয়, তলব তাই না, তলব, হ্যাঁ ঠিক ফেলু তলব হয় বা জুমলাতু তলব হয়, তলব কারা কারা, আমর, তাহলে ইস্তেফাম, আমর, নাহি, নাহিয়া, ইস্তেফা, এসবগুলো তলব তাই না? হ্যাঁ সুতরাং হ্যাঁ আমর বললেই হবে না শুধু, তাই না, যে কোনো আমর, যে কোনো নাহি, যে কোনো ইস্তেফাম, এগুলো হলো তলব। তলব হইলে হয়, মা দ্বারা হইলে হয়, সিন সাওফা আসলে হয়, কাত থাকলে হয় তাই না, যাবতীয় শুরুতে লান থাকলে হয়, মায়ে নাফিয়া থাকলে হয়, এগুলো ডিটেলস আমরা 15 নম্বর লেসনে পড়েছি। তাহলে এখানে কেন ফা আসলো যাবতীয় শুরুতে, ফাস্তারি হাদা বলেন তো, জুমলাতুল ইসমিয়া, জুমলাতুল ইসমিয়া, জুমলাতুল ইসমিয়া, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা জুমলাতুল ইসমিয়া কিভাবে হইলো, ও ইন্নার জন্য কি স্যার, ইস্তারি, ইস্তারি এটা কি আমরের ক্রিয়া না, তুমি কিনো, ও ইস্তারি, হ্যাঁ হ্যাঁ, আমল, এটা আমল, আমর, তাহলে আমল, আমরটা কি তলব, চলো, হুম তাই না, হুম, তাহলে জ জি জি অবশ্যটা তলব হয়ে গেছে, জ অবশ্যটা তলব হইলে তার শুরুতে কি আসবে, ফাস্ট, আসবে, এই জন্য দেখেন ফাস্তারি হাদা ফাইন্নাহু মুফিদুন জিদ্দান। মাশাআল্লাহ, এরপরে হিসাম বলতেছে, ইয়া উস্তাদু কুলতা মুআজামুন মাদ্রাসিয়ুন, হে উস্তাদ আপনি মাদ্রাসা বিষয়ক অভিধান বললেন, এখানে এই মাদ্রাসা শব্দটা আর কি সে বুঝতে পারতেছে না, এই বলতেছে আ মাদ্রাসিয়ুন মানসুবুন ইলা মাদ্রাসাতিন, বলতেছে মাদ্রাসিয়ুন শব্দটা কি মাদ্রাসার দিকে সম্বন্ধ করা হয়েছে, এটা কি মাদ্রাসার দিকে সম্বন্ধকৃত শব্দ, আবার প্রশ্ন করতেছে, ওয়াইদা কানাল আমরু কাদালিকা, যদি বিষয়টা এমনই হয়ে থাকে, ফাইনা তা উহা, তাহলে সেক্ষেত্রে এই মাদ্রাসাতুন শব্দের শেষে যে গোলতা ছিল এই তাটা কোথায়, ফাইনা তা উহা, তাহলে এখানেও দেখেন ইদা কানাল কাদালিকা এটা হলো শর্ত, ফাইনা তা উহা এটা হলো জবাব শর্ত, তাহলে এখানেও দেখেন জবাব শর্তের শুরুতে ফা আসছে কেন, কে বলতে পারেন, মাশাআল্লাহ, তলব, ইস্তেফাম তাই না, ইস্তেফাম, হ্যাঁ এটাও তলব, মূলত তলব, তলবের অধীনে ইস্তেফাম তাই না, ইস্তেফাম, মাশাআল্লাহ, এখন শিক্ষক সাহেব বুঝায় দিচ্ছে, নাআম হুয়া মানসুবুন ইলা মাদ্রাসাতিন, হ্যাঁ এই যে মাদ্রাসিয়ুন শব্দটা এটা মাদ্রাসার দিকেই সম্বন্ধ করা হয়েছে, ইদা নাসাবতা ইলা ইসমিন মাখতুমিন বিতা ইত্তানিতি, ছাত্রকে শিখাচ্ছে হিসামকে, ইদা নাসাবতা যখন তুমি সম্বন্ধ যুক্ত করবে, ইলা ইসমিন মাখতুমিন বিতা ইত্তানিস, এমন কোন ইসিমের দিকে, মাখতুমিন যেই ইসিমটাকে খতম করা হয়েছে, খতম মানে কি, খাতামা শেষ শব্দটা করা, খতম, খতম মানে কি শেষ করা তাই না, শেষ, ইলা ইসমিন মাখতুমিন যেই ইসিমটাকে শেষ করা হয়েছে, বিতা ইত্তানিস কিসের দ্বারা, স্ত্রীবাচক তা দ্বারা, আর এক কথায় আপনি বলতে পারেন যে ইসিমের শেষে গোলতা থাকবে, যদি তুমি কোনো শব্দকে গোলতা যুক্ত কোনো ইসিমের দিকে সম্বন্ধ যুক্ত করো, হাদাফ তাত্তা, তাহলে তুমি শেষের তাটাকে হজফ করে দিবে, হাদাফ তাত্তা আ তাটাকে হজফ করে দিবে, তাহলে দেখেন ইদা এটা হলো আদাতু শর্ত, নাসাবতা ইলা ইসমিন মাখতুমিন বিতা ইত্তানিস এটা হলো শর্ত, আর হাদাফ তাত্তা আ এটা হলো জবাব শর্ত, তাহলে এখানে শর্ত জবাব শর্ত দুইটাই মাদি নাকি মুদারে, মাদি দুইটাই মাদি আছে তাই না, এই যে নাসাবতা দেখেন এটাও মাদি
আর হাদাফতা এটাও মাদি। মাদি। হাদাফতাটা কই? বুঝতে পারছেন, বুঝতে পারছেন সবাই? জি শর্ট জি জব শর্ট দুইটাই মাদি, বুঝে গেছে? আমরা পড়েছিলাম। আর একটু পরিষ্কার করে বোঝান স্যার, হ্যাঁ আর একটু বুঝতে চাচ্ছিলাম। জি প্লিজ। আমি বলছিলাম যে ইদা এই শব্দটার শর্ত জব শর্ত কেমন হবে। তো ইদার শর্তটা জব শর্তটা দুইটাই মুদারে হইতে পারে, দুইটাই মাদি হইতে পারে, একটা মাদি আর একটা মুদারে হয়ে একদম যাবে, মজার। বুঝছেন? তো এখানে পার্টিকুলার দুইটাই মাদি আছে, তাই না? জব শর্ত হলো হাদাফতা তাআ, এখানে হাদাফতা মাদি, আর নাসাবতা এটা হলো শর্ত, এটাও মাদি। তাহলে শর্ত জব শর্ত দুইটাই মাদি আছে। এখন প্রশ্ন হলো জব শর্তের শুরুতে এখানে কি ফা আছে? নাই না না কেন নাই? কেন নাই? কারণ কোন ক্রাইটেরিয়া নিয়ম নাই, পাওয়া যায় নাই, ফায়ার কারণ নাই, তাই না? মানে যে নিয়মের কারণে তা ফা আসে সেই কোন কারণ নিয়ম নাই। এখানে প্রযোজ্য হয় নাই। মাশাআল্লাহ। সামনের বাক্য দেখেন, ফাইদা নাসাবতা ইলা মাক্কাতা, ফর এক্সাম্পল, সুতরাং তুমি যদি মাক্কাতা এই শব্দের দিকে নিসবত করো, মাসালান উদাহরণস্বরূপ কুলতা, তাহলে তোমাকে বলতে হবে মাক্কিয়ন, মাক্কিয়ন বলতে হবে। তাহলে মাক্কিয়ন বললে মাক্কা তো শেষে গোলতা ড্রপ কি হয়ে যাবে? বলতো ড্রপ হয়ে মাক্কিয়ন। যাবে, শিক্ষক মাক্কিয়ন। সাহেব জিজ্ঞাসা করতেছে, আফাহিমতা, আমিটা তুমি তুমি কি কি বুঝতে বুঝেছ, পেরেছ? বুঝেছো? এবার হিশাম উত্তর দিচ্ছে, নাম, হ্যাঁ আমি না বুঝতে পেরেছি, জাজাক আল্লাহু খাইরান, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন। আলহামদুলিল্লাহ, এই কথোপকথনের মাঝখানে ইয়াদখুলুল মুরাকিব ওয়া ইউসাল্লিমু, মুরাকিব সাহেব প্রবেশ করছে, ওয়া ইউসাল্লিমু এবং সালাম দিচ্ছে, অর্থাৎ সালাম দিয়ে দিয়ে ক্লাসে ঢুকতেছে। এই অবস্থাটা আল মুরাকিব এসে বলতেছে, আলাম ইয়াতিল হুসাইনু, অর্থ বলেন তো, হোসেন কি আজকে আসেনি? হুসাইন কি আসেনি? হুসাইন কি আসেনি? আলাম ইয়াতি, এখানে হুসাইন কি আসছে এটা বলা যাবে না, তাই না? লাম আছে না, লামটা এসে হা বাচক জি রাখে নাকি না বাচক? না বাচক না বাচক রাখে স্যার। বাচক করে দেয়। সুতরাং অর্থটা করতে হবে আলাম ইয়াতিল হুসাইনু, অর্থ কি হুসাইন কি আসেনি? আজকে আসেনি, আসেনি, এটা মাদিতে অর্থ করতে হবে, তাই না? লামটা এসে মোদারেকে কি মাদির অর্থে রূপান্তর করে দেয় না? জি তো অর্থ করতে হবে হুসাইন কি আসেনি, হুসাইন কি আসেনি। তো সুতরাং এখানে বলেন তো মূল ভার্বটা ছিল ইয়াতি, এটা লামের সাথে যুক্ত হওয়ার কারণে কি কি পরিবর্তন হলো? জাজম হয়েছে, মাধ্যম মাশাআল্লাহ, একটা মাধ্যম পরিবর্তন আমরা বুঝে গেছি, মাজুম হয়েছে। মাজুমের সাইনটা কি? জাজম না, এই যে ইয়াতি, ইয়ার ড্রপ হয়েছে, ইয়ার ড্রপ হয়ে যাবে স্যার, হার্ট হয়ে আচ্ছা যাবে। হ্যাঁ ইয়াটা ড্রপ হয়ে যাবে, হ্যাঁ, এবং অর্থগত ভাবে দেখেন ইয়াতি এটা হাবাচক ছিল, লাম ইয়াতি নাবাচক হয়ে গেছে। না একটা বিষয় হয়েছে, যেটা হলো ইয়াতি এটা ফিউচার প্রেজেন্ট ছিল মুদারে, কিন্তু লাম ইয়াতি এখানে কি মাদি হয়ে গেছে, তাই না? মাদি হয়ে গেছে। এই জন্য আপনারা যখন এরাবুল কোরআন পড়বেন বা সুলাইমান ইয়াকুত রাহিমাহুল্লাহ ওনার কিতাবটা পড়বেন, এখানে দেখবেন লামের পরিচয় দিছে, হারফু নাফিন ওয়া কালবিন ওয়া জাজমিন, তিনটা কাজ করে না? 1 নম্বর হারফু নাফিন, নেগেটিভ করার হরফ, বা কালবিন, কালবিন মানে পরিবর্তন, পরিবর্তন করে দেওয়ার হরফ, অর্থাৎ মোদারের অর্থ থেকে মাদির অর্থে, ওয়া জাজমিন এবং মাজুম বানানোর হরফ, তিনটা কাজ করে। অর্থকে হাবাচক থেকে নাবাচক, অর্থকে মোদারের অর্থ থেকে মাদির অর্থে রূপান্তর করে, 3 নম্বর হলো শব্দটাকে মারফু থেকে মাজুম বানায় দেয়। লাম ইয়াতি, আলাম ইয়াতিল হুসাইনু, উত্তর দিচ্ছে নাআম, লাম্মা ইয়াতি, হ্যাঁ লাম্মা ইয়াতি, এখনো আসেনি, এখনো আসেনি। এখনো আসেনি। এখানে এই যে নাম, না এই উত্তরে নাম আসলো কেন বলেন তো? এখানে কি লা বলা যায়? সে তো আসেনি, তা আসেনি নেগেটিভ কোশ্চেনের নেগেটিভ অ্যানসার, নেগেটিভ, হ্যাঁ নেগেটিভের নেগেটিভ তো অ্যানসার। তিনি এখনো আসেননি তাই না, তাই জন্য নাম। নেগেটিভ প্রশ্নের পজিটিভ উত্তর হলে আমরা জানি আসে বালা, রাইট?
নেগেটিভ প্রশ্ন উত্তর পজিটিভ, তাহলে আসতো বালা। আর নেগেটিভ প্রশ্ন উত্তর যদি নেগেটিভ হয় সেক্ষেত্রে নাম নাম, নাম এখানে নাম আসছে। আহসান, তো আপনারা বুঝে গেছেন। আল মুরাকিব, সামনে দেখেন, বলতেছে ইদা যা আ ফাকুল লাহু ইয়াতিনি ফি মাকতাবি। ইদা যা আ, যখন সে আসবে, যখন সে ফাকুল লাহু, তাকে আসবে বলবে, তিনি, সে যেন আমার কাছে, ফি মাকতাবি, আমার অফিসে আসে, তাকে আমার কাছে আমার অফিসে আসতে বলবে। তাহলে ইদা যা আ, যখন সে আসবে, তাহলে যা আটা হলো শর্ত। ফাকুল লাহু ইয়াতিনি ফি মাকতাবি, যে কুল থেকে পরেরটা হলো জবাব শর্ত। তাহলে জবাব শর্তের শুরুতে ফার্স্ট হলো কেন? ইয়া আমর এটা হলো আমর, আমর তলব, আমর তাই না? জবাব শর্ত হলো তলব হলে ফা আসবে, আমরা জানি। ফা ইন্না লাহু বারকিয়াতান, কেননা তার একটা টেলিগ্রাম চিঠি রয়েছে। চিঠি ও বারকিয়াতান মানে টেলিগ্রাম, চিঠি, বার্তা। তার একটা চিঠি এসেছে, তার একটা টেলিগ্রাম আছে। এখন মুরাকিব সাহেব সামনে প্রশ্ন করতেছে, আইনা ইব্রাহিমু, ইব্রাহিম কোথায়? ইব্রাহিম আইনা কোথায় আছে? ইব্রাহিম আখারাল ইয়াউমা আইদান কাআদাতিহি, অর্থ আপনারা বুঝে গেছেন। আতা আখারাল ইয়াউমা আইদান, সে কি আজকেও দেরি করেছে? কাআদাতিহি, তার অভ্যাসের মতো, তার সাধারণ অভ্যাসের ন্যায় সে কি আজকেও দেরি করেছে? আতা আখারাল ইয়াউমা আইদান কাআদাতিহি। এটা আসলে তাহলে তাআখারা শব্দটা মাদি নাকি মুদারে? এটা স্যার মাদি, 5 নম্বর ফর্মে মাদি, তাই না? আতাআখারা আলইয়াউমা আইদান কাআদাতিহি। কাআদাতিহি কয়টা শব্দ এখানে? এক দুই তিন দুটো চার পাঁচ, তিনটা, একটা তিনটা, আদাতি, এক দুই তিন চার মাশাআল্লাহ, তিনটা বলেছেন যিনি, তিনটা পাঁচ, সঠিক উত্তর। একটা হলো কা, কাটা হলো হারফুল জার, অর্থ হলো লাইক, মত। 2 নম্বর শব্দ হলো আদাতুন, 3 নম্বর শব্দ হলো হু। এখন এই তিনটা মিলে কাআদাতি, এই কাফ হারফুল জার, এই জন্য মাজরুর হয়ে গেল, রাইট? এরপরে কাসরার পরে হু আসছে, হুটা কি হয়ে যাবে? কাআদাতিহি, তার অভ্যাসের মতো। আদাতুন অর্থ হলো অভ্যাস, হ্যাবিট। কাআদাতিহি, আলহামদুলিল্লাহ। আতাখার আলিয়াউমা আইদান কাআদাতিহি, সে কি আজকেও তার সাধারণ অভ্যাসের মতো দেরি করেছে? মুরাকিব বলতেছে, ইদা যাআ, যখন সে আসবে, ফালা তাসমাহ লাহু বিদ-দুখুলি, তাকে প্রবেশের অনুমতি দিও না। ওয়াল ইয়াযহাব, সে যেন যায়, ইলাল মুদির, কোথায়? প্রিন্সিপাল, প্রধান শিক্ষকের কাছে যায়, প্রধান যেন শিক্ষকের কাছে যাবে, প্রধান শিক্ষকের প্রধান কাছে শিক্ষকের যায়। কাছে পাঠাম, পাঠাও। যা শর্ত, ফালা তাসমাহ, লা তাসমাহ, তাসমাহ এটা হলো লাহু, জবাব নাহি শর্ত। তাহলে জবাব শর্তের শুরুতে ফা কেন? লা নাহি তলব, তলব লা লা কি উত্তর বললে হবে না? এটার উত্তর কি? তলব, লা নাহি তলব, হ্যাঁ তলব বলতে হবে। আমর নাহি ইস্তেফাম সবই তলব, এই যে এটা তলবের অন্তর্ভুক্ত। আর আমরা জানি ফেল তলব যদি হয় বা তলব যদি হয়, তাহলে সেক্ষেত্রে জবাব শর্তের শুরুতে ফা আসে। ওয়াল ইয়াদহাব, এটা মূলত কি ছিল? ওয়াল আমরটা কি ওয়াল ছিল? আর ইয়াজা লি আর ইয়াজা ইয়াদহাব, লি ওয়াল ইয়াদহাব ছিল, তাই না? ইয়াজা জি ওয়াল ইয়াদহাব, এই যে ওয়াল ইয়াদহাব, ওয়াল ইয়াদহাব এরকম ছিল। এখন লিটা আমরা জানি, যদি আমুর ওয়াওয়ার পরে আসে তাহলে সুকুন হয়ে যায়, এই জন্য ওয়াল ইয়াদহাব এরকম পড়ছি আমরা। আল মুদাররিস, ইনশাআল্লাহ, শিক্ষক সাহেব বলতেছে ইনশাআল্লাহ আসতে বলবো। তো এই কথোপকথনের মাঝখানে ইউসাল্লিমুল মুরাকিব ওয়া ইখরুজ, সালাম দিতে দিতে এই মুরাকিব সাহেব বের হয়ে যাচ্ছেন। আল মুদাররিস বের হওয়ার পরে শিক্ষক বলতেছে, ইয়া হিশামু, ইকরাইল আয়াতাল ওয়ারিদাতা ফিদ দারসি। হে হিশাম, দার্সে বর্ণিত বা লেসেনটিতে বর্ণিত আয়াতটি পড়ো। ইকরা, ইকরা ইল আয়াত আল ওয়ারিদাতা, বর্ণিত আয়াতটি, ওয়ারিদাতুন মানে বর্ণিত। বর্ণিত
বর্ণিত আয়াতটি পড়ো ফিরদাউসী লেসনে, হিসাম করতেছে বাদাল ইস্তিআদাতি, ইস্তিআদাতুন 10 নম্বর ফর্মের মাসদার, অর্থ হলো আশ্রয় প্রার্থনা করা। আশ্রয় প্রার্থনা করা বলতে উদ্দেশ্য হলো আউযুবিল্লাহ পড়া। তো বাদাল ইস্তিআদাতি মানে আউযুবিল্লাহ পাঠ করার পরে সে আয়াতটা পড়তেছে, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব। ওয়াইদা সাআলাকা ইবাদি আয়াত হলো যখন সাআলাকা তোমাকে প্রশ্ন করবে, ইবাদি কারা, আমার বান্দারা, আন্নি কার সম্পর্কে, আমার আমার সম্পর্কে, সম্পর্কে, আমার সম্পর্কে, আমার বান্দারা যখন তোমাকে আমার ব্যাপারে জিজ্ঞাসা করবে বা আমার সম্পর্কে প্রশ্ন করবে, ফাইন্নি করিব বলে দাও নিশ্চয় আমি আমি নিকটেই আছি, নিকটেই নিকটবর্তী। তাহলে ফাইন্নি করিব, তাহলে ইদা এটা হলো আদাতু শর্ত গাইরু জাজিমা, সাআলাকা ইবাদি আন্নি এটা হলো ফেলু শর্ত, ফেলু শর্তটা মাদি। এখন জবাব শর্ত আসতেছে ইন্নি করিব, তাহলে জবাব শর্তের শুরুতে আমরা একটা ফা দেখতে পাচ্ছি, কেন ইস্তেফাম ইন্না লিল্লাহ, ইস্তেফাম এই কোথায়, ইস্তেফাম তো না আছে ইন্না ইসমু ইন্না নাকি ইসমু ইন্না হলে ফা আসবে, তার জুমলাতুল ইসমিয়া মাশাআল্লাহ, জুমলাতুল ও ইসমিয়া, জুমলাতুল ইন্নি করিব, ইন্নার ইসিম খবর সব মিলে কি জুমলাতুল ইসমিয়া, না আমরা জানি জব জুমলাতুল ইসমিয়া শব্দটা জুমলাতুল ইসমিয়া হলে ফা আসে, এই জন্য এখানে ফা আসছে, বুঝা গেছে? এখানে ফাটা কেন আসলো, জুমলাতুল ইসমিয়া জুমলাতুল ইসমিয়া কারণ জব শর্তটা হচ্ছে জুমলাতুল ইসমিয়া, মাশাআল্লাহ। তারপরে শিক্ষক বলতেছে ইকরাইল আহাদিস আল ওয়ারিদাত ফিদ দারসিয়া আবা বকরিন, হে আবু বকর লেসনে বর্ণিত হাদিস গুলো পড়ো। আল আহাদিসা হাদিসুন এর বহু বচন, আল ওয়ারিদাতা এটা এক বচন, যেহেতু গাইরু আকিল বহু বচন আমরা জানি তার নাতটা হবে মুফরাদ মুয়ান্নাস। اقرأ الأحاديث الواردة في الدرس يا أبا بكر، এখানে কয়েকটা হাদিস আসছে। আল হাদিস আল আউয়াল, আবু বকর সাহেব প্রথমটা পড়তেছে। عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال، أبو هريرة رضي الله تعالى عنه থেকে বর্ণিত, নবীজি عليه السلام قال তিনি বলেছেন, إذا جاء رمضان যখন কোন রমাদান রমজান আসবে, ফুতিহাত আবওয়াবুল জান্নাতি, ফুতিহাত জান্নাতের আবওয়াবুল জান্নাতি জান্নাতের দরজা খোলা হবে খুলে দেওয়া হয়, যখন রমাদান আসে জান্নাতের দরজা সমূহ খুলে দেওয়া হয়। তাহলে ইদা আদাতুশ যা আর রমাদান, যখন রমাদান আসে, তাহলে যা আর রমাদান শর্ত, ফুতিহাত আবওয়াবুল জান্না জবাব শর্ত, এখানে সাধারণ বাক্য, এখানে কোনো ফা আসে নাই, যেহেতু ফা আসার কোনো শর্ত পাওয়া যায় নাই। এখানে রামাদানু শব্দটা শুরুতে আল নাই, তারপরেও শেষে তানবিন হয় নাই, তার মানে বোঝা গেল শব্দটা কি, ডিপটো ডিপটোন, মাশাআল্লাহ, এটা একটা ডিপটোন শব্দ, তাই না, আল মামনু মিনাস সার্ফ। এখন প্রশ্ন হলো এটা মামনু মিনাস সার্ফ হলো কেন, মামনু চার মিনাস অক্ষরের বেশি, আলিফ নুন আছে, 3 অক্ষরের বেশি আলিফ নুন আছে, না এটা আরবি শব্দ, তিন তিন অক্ষরের বেশি অনারবি আছে, অনারবি শব্দ 3 অক্ষরের বেশি হইলে হয়, তাই না, এটা আরবি শব্দ। তারপরেও ডিপটোট কারণ হলো ওই যে আমরা বলেছিলাম না যে যদি প্রপার নাউন শেষে আলিফ নুন থাকে, তাই না, যে জি রামাদান শব্দটা প্রপার নাউন, রাইট, হুম প্রপার নাউন, যেমন সুলাইমান, আদনান, ইরফান, এগুলো পড়েছিলাম না, জি মানে 1 নম্বর রিডার ওয়ানে আমাদের ছিল পুরুষ নামের শেষে আলিফ নুন, বাকি পুরুষ নাম বলতে আসলে প্রপার নাউন, যদি প্রপার নাউনের শেষে আলিফ নুন হয়, তো রমাদান ও শব্দটা একটা প্রপার নাউন, শেষে আলিফ নুন আছে, এই জন্য এটা ডিপটোট, এই জন্য দেখেন আল আসে নাই, তথাপিও এখানে তানবিন আসে নাই। তাহলে ইদা যা আর রমাদানু, যখন রমাদান আসে শর্ত, ফুতিহাত আবু আবুল জান্নাতি, তাহলে ফুতিহাত এটা একটা প্যাসিভ ভয়েস মাদির ক্রিয়া, আবু আবুল জান্নাতি এটা হলো নাইবুল ফাইল, যা অবশ্য মুত্তাফাকুন আলাইহি, মুত্তাফাকুন আলাইহি
এটার ব্যাখ্যা বলেছিলাম মোত্তাফাকুন আলাইহি, এটার দ্বারা বোঝাই হলো বর্ণনা করা হয়েছে, এবং হ্যাঁ মুসলিম বুখারি দুটো ইমাম বুখারী এবং বর্ণনা মুসলিম করেছে, রাহিমাহুল্লাহ তাদের উভয় কিতাবে মানে যে, দুজনই বর্ণনা করেছে আর কি। আচ্ছা মাঝখানে আপনারা বলতে থাকলে হবে না, মাঝখানে বললে তো পুরো ক্লাসটা ডিস্টার্ব হয়ে যায়, পরে রেকর্ডিং শোনার সময় খুবই বিচ্ছিরি হয়। আরেকটা হলো আপনি পারতেছেন, আপনি বলে ফেলতেছেন, এখন যে পারতেছে না সে ভাববে এই ক্লাসের স্ট্যান্ডার্ড এটাই, তারা পারতেছে আমি পারি না, কিন্তু আপনি পারতেছেন হয়তো আপনি আরো 2-3 বার আরেকটা ক্লাস করছেন এই জন্য পারতেছেন, এখন অন্যদেরকে কনফিউজ করা যাবে না। এই জন্য যারা পারি জিজ্ঞাসা করলে বলবেন, আগেই বলা যাবে না, আর হলো ক্লাসের মাঝখানে একসাথে 2-3 জন বলা যাবে না, তাহলে রেকর্ডিং সহ সবকিছু বিচ্ছিরি হয়ে যায়। শুক্রিয়া। মুত্তাফাকুন আলাইহি এটার শাব্দিক অর্থ হলো আলাইহি মানে তার উপরে, মুত্তাফাকুন মানে এটা একটা ইসমুল মাফউল, ইত্তিফাক শব্দের অর্থ হলো একমত হওয়া, তো মুত্তাফাকুন মানে একমত হয়েছে বা একত্রিত হয়েছে, আলাইহি তার উপরে, শাব্দিকভাবে অর্থ হলো তার উপর একমত হয়েছে বা সবাই ঐক্যমত পোষণ করেছে, শাব্দিক অর্থ এটা। বাকি এটার দ্বারা উদ্দেশ্য হলো ইমাম বুখারি ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তাদের সহি বুখারি এবং সহি মুসলিমের মধ্যে যে হাদিসটা আসছে ওই হাদিসগুলো বিশুদ্ধতার মানে সর্বোচ্চ উন্নীত হয়, এই জন্য অন্য সকল ইমাম যেন এই হাদিসের উপরে একমত যে হাদিসটা সহি, এই জন্য ইমাম বুখারি মুসলিম তাদের উভয় কিতাবে যে হাদিসটা পাওয়া যায় সেটাকে হাদিসের পরিভাষায় মুত্তাফাকুন আলাইহি বলে, মুত্তাফাকুন আলাইহি। আলহামদুলিল্লাহ, সামনে দেখেন আল হাদিস সানি, দ্বিতীয় আরেকটা হাদিস এসছে, কাল আবু বুরদাতা, আবু বুরদা একজন সাহাবি, উনি বলতেছে সামিআতু আবা মুসা মিরারান, আচ্ছা সরি আবু বুরদা উনি সাহাবি না, উনি হচ্ছেন তাবিঈ, তাবি মানে যিনি সাহাবির সাথে সাক্ষাৎ হয়েছে, তো আবু বুরদা উনি বলতেছে সামিআতু আবা মুসা, আবা মুসা আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবি, উনি বলতেছে আমি আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মিরারান, মাররাতুন এর বহুবচন হলো মিরারুন মানে অনেকবার, আমি অনেকবার শুনেছি, ইয়াকুলু তিনি বলতেন, قال رسول الله صلى الله عليه وسلم, رسول صلى الله عليه وسلم বলেছেন إذا مرض العبد أو سافر كتب له مثل ما كان يعمل مقيما صحيحا, শব্দিক ভাবে অর্থ দেখেন, ইদা মারিদ আল আব্দু আও সাফারা, যখন কোনো বান্দা অসুস্থ হয়, মারিদা মানে অসুস্থ হওয়া, যখন কোনো বান্দা অসুস্থ হয় আও অথবা সাফারা সে সফরে যায়, তো অসুস্থ হওয়ার কারণে সুস্থ অবস্থায় অনেক ইবাদত আছে যারা করতে পারতেছে অসুস্থতার কারণে করতে পারে না, তাই না, আবার সফরে থাকা অবস্থায় অনেক ইবাদত তার ছুটে যায় যারা সফরে নাই তারা করতে পারে, হাদিসটা এটাই বলতেছে যখন কোনো বান্দা অসুস্থ হয় অথবা সফরে চলে যায় কুতিবালাহু তার জন্য লিখা হয় মিথলু মা তার সমপরিমাণ, কানে আমালু মুকিমান যে সফরে না থাকা অবস্থায় মুকিম অবস্থায় যে ইবাদত করতেছে তার সমপরিমাণ, সাহিহান সুস্থ অবস্থায় যে ইবাদত করতেছে তার সমপরিমাণ, অর্থাৎ একজন সুস্থ ব্যক্তি এবং একজন মুকিম ব্যক্তি যেসব ইবাদত করতেছে তার সমপরিমাণ ইবাদতের সব তার জন্য লিখা হয়ে থাকে, প্রতিবেলা হু তার জন্য লিখা হয় মিসলু মা, মাটা এটা পরিমাণ বুঝাচ্ছে, ওই পরিমাণ ইবাদতের সওয়াব, কানা ইয়ামালু মুকিমান যেই পরিমাণ সে মুকিম অবস্থায় করত, সাহিহান সহি অবস্থায় করত, সুস্থ অবস্থায় করত, তাহলে যে মুকিমানটা আসছে সফরের বিপরীতে আর সাহিহান এই শব্দটা আসছে অসুস্থতার বিপরীতে, অসুস্থতার বিপরীতে, তাহলে এখানেও ইদা দ্বারা একটা হাদিস ব্যবহার হলো মারিদ আল আব্দু আও সাফারা, এ পর্যন্ত হলো শর্ত, কুতিবা লাহু মিসলু মা কানা ইয়ামালু মুকিমান সাহিহান, এ পর্যন্ত হলো জবাব শর্ত, ইদা দুইটাই শর্ত জবাব শর্ত, তার মাদি আছে এবং কুতিবাটা যেহেতু প্যাসিভ এই জন্য মিসলু থেকে মুদাফ মুদাফিলা এটা হলো নায়েবুল ফাইল, রাওয়াহুল বুখারী, এই হাদিসটা ইমাম বুখারী তার কিতাবে বর্ণনা করেছেন, দুইটা হাদিস গেল, আল হাদিসুস সালিসু এখানে তৃতীয় আরেকটা হাদিস আসছে, আন আবি সাঈদিন আল খুদরী রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল,
আবু সাঈদ খুদরি তালানহু থেকে বর্ণিত, তিনি নবীজি আলাইহিস সালাম থেকে বর্ণনা করেন। হাদিসটা হলো ইদা সামিআতুমুন নিদাআ, যখন তোমরা নিদা, নিদা মানে ডাক, ডাক বলতে সালাতের ডাক, আজান, যখন তোমরা সালাতের ডাক তথা আজান শুনতে পাবে, ফাকুলু, তখন তোমরা বলো, মিসলুমা মিসলামা ইয়াকুলুল মুয়াজ্জিন, মুয়াজ্জিন সাহেব যা বলে তার সমুচ্চারিত বাক্যগুলো, মিসলামা ইয়াকুলুল মুয়াজ্জিন, মুয়াজ্জিন সাহেব যা যা বলে তার মতো করেই তোমরা বলো। তাহলে ইদা সামিয়া তুমুন নিদা আ, ইদা আদাতু শর্ত, সামিয়া তুমুন নিদা আ, এটা হলো শর্ত, আর জবাব শর্তটা হলো ফাকুলু মিসলা মা ইয়াকুলু আল মুয়াজ্জিন, মুয়াজ্জিন সাহেব যা যা বলে তা তা বলো। তাহলে জবাব শর্তের শুরুতে ফা কেন? কারণ এটা তলব, কারণ এটা ফেল তলব আমর, আর আমরা জানি আমরের শুরুতে ফা আসে বা তলব যদি হয় তাহলে সেক্ষেত্রে ফা আসে। মুত্তাফাকুন আলাইহি, এটাও একটা বুখারী মুসলিমের হাদিস। এখানে দেখেন সামি আতুম ছিল সামি আতুমুন নিদা আ, এই যে তুম থেকে তুমু দম্মা হয়ে গেছে, এটা জানি আমরা ইলতেকা উসাকিনাইন, দুই সাকিন একত্রিত হয়েছে এই কারণে। এখন দুই সাকিন একত্রিত হওয়ার পরে কাসরা হইতে পারতো, দম্মা হইতে পারতো, কি বলে ফাতা হইতে পারতো, কাসরা ফাতা না হয়ে এই প্রথম সাকিনটা দম্মা হলো কেন? মিমের কারণ জন্য হচ্ছে মাশাআল্লাহ, বলেন কেন? মিমের জন্য কারণ প্রথম মিম সাকিনটা হচ্ছে মিম, রাইট? যদি প্রথম সাকিনটা মিম হয় তাহলে সেক্ষেত্রে মিলিয়ে পড়ার সময় দম্মা দিয়ে মিলিয়ে পড়তে হয়। আহসান্তি, আলহামদুলিল্লাহ, এখানে তিনটা হাদিস পড়া শেষ হলো। এগুলো আবু বকর একটা একটা হাদিস পড়লো, এই হাদিস পড়ার সময়ে ইউসমাউ সাউতুল উতাসি, উতাসুন মানে হাঁচি, হাঁচি দেয়া, আমরা হাঁচি উঠি না, এই হাঁচিকে বলে উতাস। তো এর মাঝখানে ইউসমাউ, ইউসমাউ মানে শোনা যাচ্ছে বা শোনা গিয়েছে, সাউতুল উতাসি, হাঁচির আওয়াজ, সাউতুন মানে সাউন্ড, সাউতুল উতাস অর্থাৎ একটা হাঁচির আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে। শিক্ষক সাহেব বলতেছে মানিল আতিসু, আতিস মানে হাতি, হাঁচি দাতা, যিনি হাঁচি দেয়, আতিসুন মানিল আতিসু অর্থাৎ হাঁচি দাতা কে, কে হাঁচি দিয়েছে? সাউতু মানেটা কি বললো স্যার? হলো হ্যাঁ, স্যার সাউতু মানেটা কি বললেন? শব্দ, সাউতুন মানে সাউন্ড, আওয়াজ, আওয়াজ। ওকে, সাউতুল উতাসি, তাহলে মুদাফ মুদাফিলাই অর্থ কি হলো? হাঁচির শব্দ। হাঁচির শব্দ, হাঁচির আওয়াজ, সাউতুল উতাস। উতাস শব্দটা হলো হাঁচির নাম বা এটা মাসদার, আতাসা ইয়া আতিসু, ধারাবাহিক ত্রিভুজ থেকে এটা ভার্বটা ব্যবহার হয়, তাহলে এখান থেকে স্কুল ফাইল হলো আতিসুন মানে হাঁচি দাতা, মানে আতিসু কে হাঁচি দিয়েছে বা হাঁচি দাতা কে? আব্দুল হাদি, সে উত্তর দিচ্ছে আনা, আমি হাঁচি দিয়েছি আমি। শিক্ষক সাহেব বলতেছে ইয়া আব্দুল হাদি, হে আব্দুল হাদি, এদা আতাস্তা, যখন তুমি হাঁচি দিবে অর্থাৎ যদি হাঁচি আসে তোমার, আতাস্তা আতাসা ইয়া আতিসু, ধরাবাদ দিব, এদা আতাস্তা, যখন তুমি হাঁচি দিবে, ফাহমাদিল্লাহ, তখন তুমি এর উত্তরে আলহামদুলিল্লাহ বলবে বা আল্লাহর প্রশংসা করবে, ফাহমাদিল্লাহ মানে তুমি আলহামদুলিল্লাহ বলবে। তাহলে দেখেন তো এখানে আতস্তা এটা হলো শর্ত, ফাহমাদিল্লাহ জবাব শর্ত, তাহলে জবাব শর্তের শুরুতে ফা আসলো না, ফাটা কেন? উত্তরটা কি, ফা আসলো কেন? আমার এটা তলব আমর, মাশাআল্লাহ, জিজ্ঞাসা করি সময় বলেন না, আর যখন জিজ্ঞাসা করি না আপনার বলতে থাকেন, মাশাআল্লাহ, কিভাবে বলবেন, আগাবে বলেন তো ক্লাসটা। ওকে, ফাহমাদিল্লাহ, قال النبي صلى الله عليه وسلم, তখন তুমি আলহামদুলিল্লাহ বলবে কেন? কারণ নবীজি আলাইহিস সালাম বলেছেন ইদা আতাসা আহাদুকুম, যখন তোমাদের কেউ হাঁচি দিবে, ফালইয়াকুল আলহামদুলিল্লাহ, সে যেন আলহামদুলিল্লাহ বলে। তাহলে ইদা আতাসা আহাদুকুম এটা শর্ত, জবাব শর্ত কোনটা?
আহমদুল্লাহ, ফলিয়াকুল ফলিয়াকুল, আলহামদুলিল্লাহ, ফলিয়াকুল ফলিয়াকুল আলহামদুলিল্লাহ, পুরোটা হলো জবাব উত্তর। আলহামদুলিল্লাহ। এখন আপনাদেরকে একটু জিজ্ঞাসা করি, এখানে ফলিয়াকুল আলহামদুলিল্লাহ, এই যে আলহামদুলিল্লাহ এটা একটা বাক্য, এই বাক্যটা এখানে কি আছে বলেন তো, এই বাক্যটা কোন অবস্থায় আছে? আলহামদুলিল্লাহ, মানে সঠিক ভাবে তো আলহামদুলিল্লাহ মুক্তাদা আলহামদুলিল্লাহ, আল্লাহ খবর, মাজরুর খবর, তাই না, মুতালিক বিল খবর, এমনি তো এটা বুঝতেই পারছেন। জি জি মুক্তাদা খবর মিলে জি জুমলা ইসমিয়া, এই জুমলাতুল ইসমিয়াটা এই ফালিয়াকুলের জি সাথে সম্পর্ক, যে সে যেন বলে, কি বলে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলে। তাহলে আমরা বলেছিলাম না রিডার থ্রিতে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে কি বের হয়, অবজেক্ট বের হয়, মাফুলুন বিহি বের হয়, তাই না, মাফুলুন বিহি, মাফুলুন বিহি, মাফুলুন বিহি বের হয়। তাহলে এই যে আলহামদুলিল্লাহটা এখানে মাফুলুন, মাফুলুন বিহি, আমরা জানি কলা ক্রিয়ার ক্ষেত্রে মাফুলুন বিহু বলে, অথবা এটাকে মাকুলুল কৌলি বলে, তাই না, মাকুলুল কৌলি। তো সুতরাং এখানে আলহামদুলিল্লাহটা মূলত ফি মাহাল্লি নাসবিন মাফুলুন বিহি বা মাকুলুল কৌলি। আচ্ছা ফাল ইয়াকুল, এই দেখেন লি ইয়াকুল এটা তলব জবাব উত্তর, হ্যালো, এমন দেখেন তার পূর্বে ফা চলে আসছে। হ্যাঁ, তাহলে যখন হাঁচি আসবে আলহামদুলিল্লাহ বলতে হবে, এরপরে দেখেন সাথে হাদিসের শেষে আছে ওয়াল ইয়াকুল্লাহু আখুহু, হাঁচির হাদিস পড়তে পড়তে আমার হাঁচি চলে আসছে। আলহামদুলিল্লাহ, রাকাম আল্লাহু, আলহামদুলিল্লাহ আমি বলবো, আপনারা বলবেন ইয়া ইয়ারহাম। রাকাম আল্লাহু, ওয়ালিয়াকুল লাহু আখুহু আও সাহিবুহু, তো ওয়ালিয়াকুল লাহু আখুহু, তার ভাই তার উত্তরে বলবে, আও সাহিবুহু অথবা তার সাথী, অর্থাৎ যে হাঁচি দিছে তার সাথী যে তার হাঁচির জবাব শুনছে, অথবা তার সাথে যে ভাই আছে যে জবাব শুনছে, সে বলবে ইয়ার ইয়ার ইয়ারহামুকাল্লাহু, আল্লাহ তোমাকে রহম করুন, আল্লাহ তোমাকে রহম করুন। তাহলে এখানেও দেখেন ওয়াল ইয়াকুল লাহু আখুহু আও সাহিবু ইয়ারহামুকাল্লাহ, এই বাক্যটাও এই যে ফাল ইয়াকুল যে জবাব উত্তর ছিল সে জবাব উত্তরের উপরে আতফ, তার মানে এই পুরাটা মাতুফ মাতুফ আলাই মিলে জবাব উত্তর, তাই না, জি আলহামদুলিল্লাহ ওয়াল ইয়াকুল লাহু আখুহু আও সাহিবুহু ইয়ারহামুকাল্লাহ, فإذا قال له يرحمك الله، জি তখন সে তার উত্তরে يرحمك الله বলবে, فليقل، সে যেন বলে, অর্থাৎ তার সাথে যে হাঁচি দিয়েছে সেটা শুনলে সে যেন বলে يهديكم الله، আল্লাহ তোমাকে সঠিক রাস্তা দেখান, ويصلح ويصلح হবে না, فليقل ইয়াহদিকুমুল্লাহু, এখানে টান হবে না আসলে। আচ্ছা ঠিক আছে, এটা তো এটার জবাবে আসতেছে না, এটা নতুন বাক্য বলতেছে, তা ঠিক আছে, ইয়াহদিকুমুল্লাহু ওয়ায়ুসলিহু বালাকুম, আল্লাহ তোমাকে সঠিক রাস্তা দেখান, ওয়ায়ুসলিহু আসলাহা ইউসলিহু মানে হলো সংশোধন করা, এবং তোমাকে সংশোধন করে দিক, বালাকুম তোমার অবস্থা, বালুন মানে মন, বালুন মানে অবস্থা, এবং আল্লাহ তোমার অবস্থা তোমার মন ঠিক করে দিন। তাহলে আমরা হাঁচির ইয়াটা যে হাঁচি দিবে এক নম্বর ব্যক্তি সে বলবে আলহামদুলিল্লাহ, সাথে আছে দুই নম্বর ব্যক্তি সে বলবে ইয়ারহামুকাল্লাহ, এবং তার ইয়ারহামুকাল্লাহ শুনে আবার এই প্রথম এক নম্বর ব্যক্তি হাঁচি দাদা কি বলবে, ওই যে ইয়াহদিকুমুল্লাহু ইয়াহদিকুমুল্লাহু ওয়াইস ওয়াইয়ুসলিহু বালাকুম, ইয়াহদিকুম, স্যার এখানে, ইয়াহদিকুমুল্লাহু, আচ্ছা এখানে স্যার এখানে ফাল ইয়াকুলের পাটা কি আতফ না? ফাল শোনা গেছে কোনটা না, ফাল ইয়াকুল এই ফাটা, জি এই স্যার, পাটা জবাব চলো, শর্তে শুরুর পা, ও এই ফাটা হলো জল শর্ত না, জবাব শর্তে শুরুর পা, যেহেতু তার পূর্বে আর কি বলে এটা যেহেতু তলব, জবাব শর্তটা কি যেহেতু
তলব। তলব। আলহামদুলিল্লাহ, এবার আসেন সামনে, এটাও বুখারীর হাদিস। আচ্ছা আলহামদুলিল্লাহ, আমরা এখানে পড়া ব্যাপারটাই পড়ে ফেললাম, একটু দ্রুত পড়েছি, বাকি আপনারা এখন অ্যাডভান্স পড়তেছেন, বুঝেন মাশাল্লাহ, ভালো বুঝেন। তাহলে 114 নাম্বার পেজ পর্যন্ত আমাদের আজকে হেওয়ারের 3টা পেজ পড়া হয়ে গেল, সাথে সাথে আমরা মৌলিক গ্রামারটা পড়ে ফেলেছি। বাকি আরো কিছু গ্রামার আছে যেটা আমাদের হেওয়ারের কি বলে এক্সারসাইজের অধীনে চলে আসবে। জাযাকুমুল্লাহু খাইরান। আজকের ক্লাস সম্পর্কে কারোর কোনো প্রশ্ন? ওকে, আশা করি কারোর প্রশ্ন আসসালামু নেই, আলাইকুম। তাহলে আমরা শেষ করি। সুবহানাকাল্লাহুম্মা ওবিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।